আমরা ভারতের ইতিহাসে কোনোদিন কোনো হিন্দু ছেলে করেছে বলে কোনো ইতিহাস নেই, আর কোনোদিন করতে পারবেও না, করতে পারেও না, তাদের স্বভাবে নেই, তাদের কালচারে নেই, তাদের চেতনাতে এরকম একটা প্রবৃত্তি কিন্তু নেই। আমি এই জায়গাটাই প্রশ্ন করবো যে গোটা পৃথিবীর মানুষের মধ্যে আমাদের এখানে সাউন্ডটা সবাই পেতো, সেই জায়গায় আচ্ছা আপনারা রেকর্ড করবেন, মাইকটাও আমি দিচ্ছি, যে ধর্ম মানে যেটা ন্যাচারাল ল সেটাই কিন্তু যে বস্তুর যা স্বভাব সেটাই তার ধর্ম। যেমন জলের ধর্ম তরলতা, লোহার ধর্ম কাঠিন্য, পাথরের ধর্ম কাঠিন্য, তেমনি মানুষের প্রত্যেকটি জীবের ধর্ম হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। যাতে জীব পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারে, আপনারা যারা এই বিভিন্ন কোথা কোন কোন চ্যানেল থেকে এসছেন জানি না, কিন্তু আমাদের বলার কথা হচ্ছে মানুষের পরম কর্তব্যই হলো সবাইকে ভালোবাসা। আমার হিন্দু ধর্ম বলে মুসলমানের মধ্যেও নারায়ণ আছে, হিন্দুর মধ্যেও আছে, পশু পাখি কীট পতঙ্গ জীব জানোয়ার সমস্ত প্রাণীর মধ্যে নারায়ণ বিদ্যমান। অর্থাৎ নারায়ণ কোনো এই মানব হিন্দুর মধ্যে আছে মুসলমানের মধ্যে নেই, এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের শিক্ষা নয়। কিন্তু মুসলমানরা বলছে যে যারা আল্লাহর ইবাদত করে না তারা সব কাফের, কিন্তু হিন্দু ধর্ম কিন্তু বলে না যে আমার নারায়ণকে মানে না সে কাফের বা সে শয়তান সে খারাপ লোক, এরকম বলে না। হিন্দু ধর্ম বলে প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবান আছে, প্রত্যেকটি মানুষের ধর্মই হলো মানুষের সেবা করা, ধর্মে প্রতিষ্ঠিত হওয়া, আত্মাকে জাগরণ করা, আত্মধর্মে প্রতিষ্ঠিত। আত্মা আত্মা মানে আমার নিজের সত্তা, আমি যে সত্তার দ্বারা সত্তাবান তাকে আমরা জানি না, মুসলমানও জানে না, যার জন্য মুসলমানরা অন্যকে হত্যা করে কেন, এত নির্মমভাবে হত্যা করা, কুরবানি করা, এত রকমভাবে মেয়েদের উপরে অত্যাচার করা, একটা মেয়েকে 36টা টুকরো করে ফ্রিজে রাখা, এরকম কোনো হিন্দুর ছেলে কিন্তু কোনোদিন করতে পারবে না, হিন্দুর স্বভাবে নেই ওটা, কারণ হিন্দু কালচারে এরকম কোনোদিন সেখানে হয় না। হিন্দু ধর্ম বলে জীবে দয়া, জীবে দয়া মানে কি, শুধু মানুষ না, কীট পতঙ্গ থেকে আরম্ভ করে মানে বাঘ সিংহ হরিণ থেকে পশু পাখি যত জীব আছে সব জীবের প্রতি দয়া ভাব রাখা এবং কর্তব্য কর্ম সবার জন্য করা, সমস্ত জীবকে সুন্দর করবার সুন্দর হওয়ার শিক্ষা দেওয়া, এটাই সনাতন ধর্মের মূল শিক্ষা। এই জন্য সনাতন ধর্ম চিরকাল চেয়েছে যে মানবের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, আমরা তাই বলি সর্বে ভবন্তু সুখিনা, এখানে বলি না হিন্দু ভবন্তু সুখিনা, আমরা বলি সর্বে ভবন্তু সুখিনা, শুধু মানুষ কেন, মুসলমান ইহুদি জৈন খ্রিস্টান বৌদ্ধ শিখ ঈসাই যে যেখানে আছে বা অন্য প্রাণী সবাই সুখী হোক, সবাই সুখী হোক, সর্বে সন্তু নিরাময়া, সবাই যেন আরোগ্য লাভ করে, সবাই যেন নিরোগ হয়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু। বেদে বলেছে ভদ্রম পশ্যে মাত্ম ভীর্যা যত্রহা, ভদ্রম পশ্যে জগৎকে ভদ্র ভাব নিয়ে দেখো, চোখটাকে সুন্দর করতে গেলে ভদ্র ভাবধারা জগৎকে তুমি দেখবে, ভদ্র চিন্তার দ্বারা জগতে ব্যবহার করবে, ভদ্র চেতনা তোমার মধ্যে তৈরি হোক। এই জন্য বলা হয়েছে যে ভদ্রম কর্ণ ভী, বেদের প্রসিদ্ধ মন্ত্র এটা যে তুমি কানের দ্বারা ভদ্র কথা শুনো, শৃণুয়াম দেবা ভদ্রে মাক্ষ ভীর যজত্রহা স্থিরই রঙ্গই স্তুষ্টু বাগু, সুস্থ সুন্দর দৃঢ় মজবুত বলবান শরীর নিয়ে তুমি সেই শরীর দ্বারা দেবতা দেবহিতম যাদ আয়ু, জগতের মঙ্গলের কাজ করবে। তাহলে দেবতা তোমার যে আয়ু নির্ধারণ করেছে সেই আয়ুর দ্বারা তুমি জগতের কল্যাণের কাজ করবে। তাহলে আয়ুটা ঠিক থাকবে কি করে বলে স্বাস্থ্য অনুভীত, তার জন্য তোমাকে যোগ আসন করতে হবে, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি জীবনে সংযম অভ্যাস করো, না হলে অকাল মৃত্যু হবে, হার্টের রোগ হবে, প্রাণায়াম করো যাতে শরীর সুস্থ থাকে, ধ্যান করো যাতে মন প্রসন্ন হয়, হৃদয় প্রসন্ন হয়, বুদ্ধি প্রসন্ন হয়, ধ্যান করো প্রসন্ন চেতনায় জীবনে থাকো,
এই জন্য এই যে জীবন তোমরা পেয়েছো হে মানব, এই জীবন তোমাদের সবার জন্য পরম কল্যাণকর। এই জীবনেই তপস্যা করা যায়। ভগবান বলছেন তপ দিব্যম পুত্রকা, ঋষভদেব বলছেন হে পুত্রগণ তপস্যা করো, তপ দিব্যম পুত্রকা জেনে সত্যম ব্রহ্ম সক্ষম তদনন্তম। তাহলে এই ব্রহ্ম সুখ পেতে গেলে তপস্যা করো। তপস্যা মানে তাপানো, ঈশ্বরের জন্য কষ্ট স্বীকার করা। আর আমরা কখনো বলি না হে মানব তুমি উশৃঙ্খলতা করো, হে মানব তুমি অন্যের হত্যা করো, তো হে মানব তুমি দেবতার কাছে গিয়ে হুর পাবে। আমাদের ধর্ম বলে তুমি জীবনকে সংযম সদাচার ধর্ম ঈশ্বর প্রণিধান দ্বারা এত সুন্দর করো তাহলে ভেতরটা যাতে মলিন না হয়, ভেতরের মলিনতা চলে যায়, মন সুন্দর হয়ে যায়। এবং মা ভ্রাতা ভ্রাতরম দীক্ষণ, আমরা অমৃতের পুত্র, তাই বিশ্বের প্রতিটা মানব আমরা ভাই ভাই, ভাই ভাইকে যেন বিদ্বেষ না করে, এটাই হিন্দু ধর্মের মূল কথা। মুসলমানও ভাই, জৈনও ভাই, খ্রিস্টও ভাই, বুদ্ধ, যে ধর্ম পৃথিবীতে হোক, সে ইহুদি যে কোনো ধর্ম হতে পারে, বা সেই হুনদের ধর্ম হতে পারে, আদিবাসীদের ধর্ম হতে পারে, তারা অন্য কিছু মানতে পারে, কিন্তু সবাই সমস্ত জীবের ধর্মই হলো মা ভ্রাতা ভ্রাতরম দীক্ষণ। ভাই যেন ভাইকে বিদ্বেষ না করে, যা শশার যেত শশা, বোন যেন ভগিনী যেন ভগিনীকে বিদ্বেষ না করে। সম্মানচাহা সমভাব পরায়ণ হও, সব ব্রতা এবং ব্রত পরায়ণ হও, পবিত্র চিন্তায় প্রতিষ্ঠিত হও। বাচং বদত ভদ্রয়া, এটা প্রসিদ্ধ মন্ত্র বেদের, যে তুমি ভদ্র বচন, বাচং বদত, তুমি যে বাণী বলবে সেটা যেন ভদ্র হয়, সেই বায়ুর দ্বারা যেন, সেই বাণীর দ্বারা বায়ুমণ্ডল পবিত্র হবে, আকাশ পবিত্র হবে, যে শুনবে তার মন পবিত্র হবে, পৃথিবীতে একটা শুদ্ধ বায়ুমণ্ডলের ভাইব্রেশন তৈরি হবে, জগতের মানব চেতনার মধ্যে শুদ্ধ ভাইব্রেশনের প্রভাব তৈরি হবে, এটাই হচ্ছে সনাতন ধর্মের মূল কথা। এইরকম সনাতন ধর্মই হলো এই, যা শাশ্বত, যা ইটার্নাল, যা কোনো বিদ্বেষ শেখায় না, হিংসা শেখায় না, কপটতা শেখায় না, মিথ্যাচার শেখায় না, যা কাউকে হত্যা করতে শেখায় না, যা শেখায় মানব তুমি সুন্দর হও, মানব তুমি মধুর হও, তুমি অমৃতের পুত্র, শৃণন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা, আজ দিব্য ধামানি তস্তু, বিদা বেদাহ মেনম, বেদাহ মেনম, বেদাহ মেনম তমস পরস্ত, বেদাহ মেনম পুরুষম মহান্তম, আদিত্য বর্ণম তমস পরস্ত, সেই অন্ধকারের পরপারে যে পরম সত্য পুরুষ আছেন তাকে তুমি জানো, তাকে জানার পরে দেখবে তোমার মধ্যে কোনো হিংসা থাকবে না, কপটতা থাকবে না, মিথ্যাচার থাকবে না, জটিলতা থাকবে না, তুমি দেখবে সারা বিশ্ব উদারা পশ্যন্তি সর্বে বসুধৈব কুটুম্বকম, উদার দেখে সারা পৃথিবী, আমার ভাই, আমার কুটুম্ব, আমার আত্মীয়, আমার আপনজন, এখানে কেউ আমার বিদ্বেষের পাত্র নয়, কেউ আমার হিংসার পাত্র নয়, সবার জীবনকে সুন্দর করতে হবে, এটাই মানব জীবনের মূল কথা। ধন্যবাদ।